মেগলিগঞ্জের ভোটবাড়িতে আরও পাঁচজনের শরীরে করোনা পজিটিভ এবার ভোটবাড়ির একই পরিবারে তিনজন ও আরও দুজনের শরীরে করোনা পজিটিভ বলে জানালেন ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কিছুদিন আগে ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাগলাট্টারির এক সরকারি বাস চালকের পজিটিভ ধরা পড়ে তারপর গতকাল ভোটবাড়ির সর্দারপাড়া আরও এক করোনা পজিটিভের রিপোর্ট আসে ভোটবাড়ির প্রথম করোনা রিপোর্ট আসার পর গতকাল ভোটবাড়ির ধনির বাড়িতে একটি র্যাপিড টেস্টের শিবির আয়োজন করে স্বাস্থ্য দপ্তর সেই শিবিরে প্রথম করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তি ও ভোটবাড়ির বিভিন্ন এলাকার মানুষ এসে লালা রসের পরীক্ষা করান এতেই আজ সকালে পাঁচজনের রিপোর্ট আসে পজিটিভ এই পাঁচজনের মধ্যে ভোটবাড়ির উপপ্রধান মন খুশি রায়ের বুথের একই পরিবারের তিনজন এবং প্রধান মৃত্যুঞ্জয় সিংহ সরকারের বুথের সর্দারপাড়ার দুজন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মৃত্যুঞ্জয় সিংহ সরকার জানিয়েছেন নতুন করে করোনা পজিটিভ এসেছে তাদের বাড়ি এলাকা কন্টেইনমেন্ট জোন ঘোষণা করবেন ব্লক প্রশাসন পাশাপাশি আমরা এলাকা স্যানিটাইজ করব পাঁচজনের শরীরে করোনা আক্রান্তের পর ভোটবাড়িতে কিন্তু এখনো পর্যন্ত সাত সাতজনের শরীরে করোনা আক্রান্ত হলো অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও ভয়ের কোনো কারণ নেই বলে জানান জেলাশাসক পবন কাদিয়ান জেলাশাসক জানিয়েছেন জেলায় করোনা আক্রান্ত রুগীর সুস্থ হওয়ার হার অনেক বেশি কিছুদিন পরেই সুস্থ হচ্ছেন করোনা রোগীরা তাই আতঙ্ক নয় সাবধানে থাকুন আপনি কি নতুন মোবাইল ফোন কিনতে চান তাহলে চলে আসুন আপনার শহর চ্যাংরাবান্ধার ইলেকট্রিক অফিসের নিকট আমাদের বাবার আশীর্বাদ মোবাইল হাউসে এখানে স্যামসাং ভিভো ওপো এমআই নোকিয়া ইনটেক্স সহ সব ধরনের মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় বর্তমানে আমাদের মোবাইল হাউসে দীপাবলি উপলক্ষে প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গে একটি পাওয়ার ব্যাঙ্ক ফ্রি বিশদ জানতে যোগাযোগ করুন নাইন নাইন এই নাম্বারে